जगद्गुरुं पादपद्मैस्तयोस्थिता प्रणमामि मुहुर्मुहुः। ओम जय रामकृष्ण। आज के श्री रामकृष्ण वेदांत मठे ये आसन थी आज हमें श्रवण करब भगिनी निवेदितार भारतवर्षे आगमन 125 तम। ये आगमन भारतवर्षर एक नवन एक नतून सूर्य नारी जगतर का नारीदेर शिक्षा भालोबासा श्रद्धा जेन आरो उजार हुए छिलो। उजार करे तिनी तार अंतरे जेन सकल नारी के आपन शिक्षा आपन ज्ञाने भूषित हवा। श्रीजी निवेदिता जी अलंकार पड़िए शक्तिर अलंकार सेवार अलंकार आज बहु नारी जान से दिन थी से 1898 28 जानुरी जान सेवार स्वर्गे सेवार भावनाय तिनी सकल के एक प्रकाश करेछिलेन। आज से 28 जानुरी मार्गारेट नोबेल कलकाताय पदार्पण करलेन। तिनी आसलेन तार से रूप जान से एक अपूर्व शक्तिकृत भारतवर्षीर सी अपूर्व रूप तार। एरपरे अल्प दिन परे मार्गारेटर संगे देखा है रवीन्द्रनाथ कविगुरुर संगे साक्षात भारतवर्ष आलिंगन करेछेन भारतवर्ष के तार हृदय मध्य जान से भारतवर्षेर रूपटी रयेछे सकल निपीड़ित मानुषेर काछे आज सबार मध्य भगिनी निवेदिता जान से बोलछेन एक जगह मेरा हलो जातीर जननी जातीर जननी तिनी एकटी प्रदीप थेके जेमन हजार प्रदीप जालानो जाए तेमनी एकटी आदर्श मे हजार मेके आदर्श मातृत्वे अनुप्राणित करते पारे मेराई जी जातीर जननी सकल जातीर जे शक्ति नारी जातीर मध्य ताई तिनि जान सारा भारतवर्ष के तार सेवार जान सेवार प्रदीप दिए सजायित करेछिलेन সাজিয়ে তুলেছিলেন সেই ভগিনী নিবেদিতা। তাকে প্রথম সেই পরিচয় তিনি বলেছিলেন রবীন্দ্রনাথ বলছেন ভগিনী নিবেদিতার সঙ্গে যখন আমার প্রথম দেখা হয় তখন তিনি অল্পদিন মাত্র
সেই ভারতবর্ষের রূপ যেন তিনি দেখেছেন। তিনি বলছেন, আমি ভাবিয়াছিলাম সাধারণত ইংরেজ মিশনারি মহিলারা যেমন হইয়া থাকেন ইনিও সেই শ্রেণীর লোক, কেবল ইহার ধর্ম সম্প্রদায় স্বতন্ত্র। তিনি ভাবছিলেন এই ধারণায় বসবতী হইয়া রবীন্দ্রনাথ তার কন্যার শিক্ষাভার গ্রহণের জন্য অনুরোধ করছেন, যেন একটা সকল শক্তির শিক্ষক তিনি, শিক্ষিকা তিনি পেলেন। রবীন্দ্রনাথ ইংরাজি এবং ভাষা অবলম্বনে যে শিক্ষা দেওয়ায় হয়ে থাকে সেই শিক্ষা দেওয়ার পক্ষপাতী জেনে নিবেদিতা বলছেন, তিনি কি বলছেন, বাইরে থেকে কোনো একটা শিক্ষা গিলিয়ে দিয়ে লাভ কি? তাহলে দেখুন, একটা শিক্ষা কেবলমাত্র অনুকরণ করে কোনো লাভ নেই, তাকে অন্তর্নিহিত করে দিতে হবে। তারপর তিনি বলছেন, জাতিগত নৈপুণ্য ও ব্যক্তিগত বিশেষ ক্ষমতারূপে মানুষের ভেতর যে জিনিসটা আছে, মানুষের ভিতরে যে জিনিসটা আছে তাকে জাগিয়ে তোলাই যথার্থ শিক্ষা মনে করি। দেখুন, দুই সেই শক্তির মধ্যে যেন এক বাক যুদ্ধের ভাবনা। তিনি এক ভাবলেন আর তিনি বললেন যে না, এই সমস্ত জাগিয়ে তুলতে হবে যথার্থ শিক্ষা, তাদের অন্তরের জিনিসটা, তার অন্তরে কি আছে, কি সেই সেবার কর্মে তিনি প্রস্তুত। সমস্ত বাধা নিয়মের বিদেশি শিক্ষা দিয়ে সেটাকে চাপা দেওয়া আমার কাছে ভালো হবে না। সত্যি তিনি চাইছেন জাতির উদ্দেশ্যে নিজেকে যেমন সমর্পণ করেছেন, তেমনি আমার দেশের সকল নারীরাও এইভাবে তিনি জাগিয়ে তুলতে চেয়েছেন। নিবেদিতার জীবনকাল লিজেল রেম নিবেদিতার রবীন্দ্রনাথ প্রথম সাক্ষাৎকারে ঘটনাটি লিখেছিলেন, কি অপূর্ব! সেখানে নিবেদিতা বলছেন, ঠাকুরবংশীর মেঘে একটি বিলিতি খুকি বানাবার কাজটা আমাকেই করতে হবে। এই কথা বলে তিনি বলে উঠলেন, প্রথম দর্শনেই তার প্রতি আকৃষ্ট হয়েছিলেন রবীন্দ্রনাথ। জানলেন, দেখলেন সেই রূপ, ইনি সেই ভারতবর্ষকে যেন সস্নেহে তিনি নিজে যেন আলিঙ্গন করছেন সেবার প্রতিষ্ঠানের সুযোগে, সহযোগিতায়। তো সেই তার সঙ্গে যখন সাক্ষাৎ হয় তখন স্বামীজি সেই যেন প্রথম তার সেই বাণীর কথা তিনি বলছেন, কি অপূর্ব! সেই স্বামীজির যেন নিবেদন, তাকে বলছেন, ঐকান্তিক শিক্ষা, পবিত্রতা, অসীম ভালোবাসার সেই দৃঢ়তা, তার মধ্যে সর্বোপরি যেন ধমনীতে ধমনীতে প্রবাহিত হচ্ছে।
তিনি যেন সেই সেবা ধর্মে নিজেকে যেভাবে লিপ্ত করেছেন, প্রতিটা ভবনীতে আজকেও আজও সেই নারীদের মনের মধ্যে এক প্রকাশ হয়। তিনি সেই এসেছেন মানব সেবার কল্যাণে, এই বোধ আজ নারীদের মধ্যে তিনি জাগিয়েছেন। তিনি বলছেন, স্বামীজি তুমি ঠিক সেই রূপ নারী আজ যাকে প্রয়োজন। স্বামীজি তো দেখেছেন এই ভারতবর্ষের যারা গৃহিণী, যারা নিজেকে সর্বদা নিবেদন করছেন, সেই তার মধ্যে যে নিজেকে নিবেদন করবার সঙ্গে সঙ্গে ভারতবর্ষকে সেবা, মায়েদের যে এই কর্ম, স্বামীজি এক জায়গায় বলছেন, তোমার মধ্যে একটা জগৎ আলোড়নকারী শক্তি আছে। দেখুন, তাহলে এই যে জগৎকে আলোড়নকারী করে তুলবার শক্তি তিনি দর্শন করছেন। যেমন দেবী ভবতারিণীর মধ্যে পরম পুরুষ শ্রীরামকৃষ্ণ দর্শন করতেন, তুমি পারবে মা, মা তুমি পারবে, তুমি পাষাণ মূর্তি নও। ঠিক সেই রূপেই ভগিনী নিবেদিতাকে স্বামীজি বলছেন, তোমার মধ্যে সেই জগতের আলো, প্রজ্বলিত আলো। স্বামীজি তার দৃষ্টিতে দেখছেন এই সেই আলোর শক্তি, তিনি সেই জাগরিত করবেন, আর ধীরে ধীরে আরো আরো অনেক আলোর জ্যোতি তোমার মধ্যে প্রকাশ হবে। স্বামীজির যে কথাগুলো তার যেন সেই ধমনীতে ধমনীতে এক জাগ্রত শক্তি সঞ্চার করছেন। তখন স্বামীজি বলছেন মুখোমুখি দাঁড়িয়ে, দেখুন একটা বিদেশিনী নারী তিনি ভারতবর্ষে এসেছেন, তার সঙ্গে তিনি যেন ভাবছেন যে আমি যেন সব চিনতে পেরেছি, কোন জন্মে যেন আমি দর্শন করেছি এই ভারতবর্ষের এই রূপ। স্বামীজির দিকে অপলক দৃষ্টিতে চেয়ে আছেন। স্বামীজি বলছেন, আমরা চাই জ্বালাময়ী বাণী এবং তদপেক্ষা জ্বালাময় কর্ম। তাহলে ওই জ্বালাময়ী শুধু বাণীটাই নয়, সেই বাণীর জন্য আমরা না, আমরা এসেছি সেই জ্বালাময়ী জ্বালাময় কর্মকে, সেই তার অন্তরের মধ্যে শক্তি প্রদান করেছেন তিনি, যে তোমার মধ্যে সেই শক্তিকে গড়ে তুলতে হবে। তিনি বলছেন, হে মহাপ্রাণ, তখন তিনি যেন মন্ত্র বলছেন, স্বামী বিবেকানন্দ তাকে বলছেন একজন নারীকে দাঁড়িয়ে, হে মহাপ্রাণ উত্তিষ্ঠিত জাগ্রত। তখন তার মধ্যে যেন একটা অগ্নি প্রজ্বলিত হচ্ছে। ভগিনী নিবেদিতার মধ্যে তিনি যেন তখন ধ্যানস্থ, এই ভারতবর্ষের সকল শক্তি যেন তিনি তার মধ্যে বীজ বপন করে দিচ্ছেন। স্বামী বিবেকানন্দ বলছেন, জগৎ যন্ত্রণায় পুড়ে ছারখার হয়ে যাচ্ছে,
এই সত্য, এই সত্যকে তিনি চেয়েছিলেন, যে জগৎ অভাবে, কর্ম অভাবে, আত্মত্যাগের অভাবে, এমনকি সেবার জন্য সেবাব্রতির অভাবে এই জগৎ যেন পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। তুমি সেই যেন ঠাকুর যেমন মাকে বলতেন না, দেখো এ আর কি করেছে, এরপর সব তোমার কর্ম, যেন নীরবে নিভিতে বলতেন, এই কলকাতার লোকগুলো যেন পোকার মতো কিলবিল করছে, তুমি তাদের শান্ত করবে। ঠিক সেইরূপ ভাবে স্বামীজি বলছেন যে জগৎ যন্ত্রণা পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, তোমার কি নিদ্রা সাজে? আমরা আমরা সাধারণ মানুষ এত নিদ্রাকে ভালোবেসে ফেলেছি না? এই আমাদের যে সত্তা, শক্তির যে সত্তা, তার সেই যেন আজও জাগ্রত হচ্ছে কই? সদা সর্বদা যেন সেই নিদ্রায় রত, প্রভাতে সূর্যের সেই আলোক রশ্মি আজ কত মানুষ যেন দেখেই না। যারা যোগী, যারা ধ্যানী, যারা সেই ঠাকুরের পরম প্রিয় সন্তান, তারাও এখন দেখেছে যে আমাদের দেহের এই যে গৈরিক বসন, ওই তো সেই গৈরিক বসন পরে সূর্যদেব জাগরিত হয়েছে, তাকে দর্শন করা। ঠিক স্বামীজিকেও ভগিনী নিবেদিতা এমনভাবে দর্শন করতেন যে সেই যেন জাগ্রত সূর্য তার সম্মুখে। তাই তিনি বলছেন, তোমার কি নিদ্রা সাজে? কখনোই সেই নিদ্রা যে ঘুমঘোর না, এই কর্মের জন্য নিজেকে প্রস্তুত হতে হবে। আবার বলছেন স্বামীজি, এসো আমরা ডাকতে থাকি, তার যে আহ্বান, স্বামীজির আহ্বান ভারতবর্ষকে আজও জাগিয়ে তুলছে। তিনি যে আহ্বান করেছেন, যে বাণীর মধ্য, যে ভাবনার মধ্য, যে ধ্যানের মধ্য, যে ঘুমঘোরের মধ্য, তিনি আবার বলছেন, এসো আমরা ডাকতে থাকি, যতক্ষণ না নিদ্রিত দেবতা জাগ্রত হন। তাহলে আমাদের যে এই অন্তরের নিদ্রিত যে দেবতা, তিনি কিন্তু তাকে জাগানোর যে চেষ্টা, কই আমাদের সে পথ? সব পথ রয়েছে, কিন্তু আমরা কখনো সেই সত্য শক্তির আয়ুর স্বর্গেও যেতে চাই না। মানুষ যে সেই প্রভাতে উঠবার যে সময়, সেই যে মুহূর্তগুলো আমরা নষ্ট করে ফেলি, অথচ সেই সময় শরীরে মনের মধ্যে এক দীপ্ত শক্তি প্রবেশ করে প্রত্যেকে। ওই জন্যে কোনো কোনো ডাক্তারও বলে, দেখো বাবু প্রভাতে উঠবে অন্তত এক ঘন্টা পায়চারি করবে। সেই প্রভাতকে আমরা আজ কজন মানছি? রোগগ্রস্ত হয়ে পড়ছে এই মানুষ, সে তাকে নিজেকে সেবা করতে চাইছে না, কুড়েমি, অলসতা,
যেন আমাদের সেই অক্টোপাসের মতো চেপে ধরছে। তাই তিনি বলছেন, এসো আমরা ডাকতে থাকি, যতক্ষণ না নিদ্রিত দেবতা জাগ্রত হন ততক্ষণই আমাদের আহ্বান করতে হবে, জাগো। যেমন স্বয়ং শ্রী ভগবান বিষ্ণুকে কোন কোন মন্দিরে এখনো সেই প্রভাত সঙ্গীতের ভাবনার মধ্য দিয়ে যেন জাগিয়ে তোলে, জাগো জাগো শঙ্খ চক্র কদা পদ্ম ধারী, জাগো জাগো কৃষ্ণ কৃষ্ণা ত্রিমীর অপসারি। তখন যেন সেই ভগবান বিষ্ণুর সেই শ্রবণে যেন ঘুমঘোর কেটে যায়। প্রভাত সূর্য ঠিক সেই রকম এক আলোর জ্যোতি প্রকাশ করে, কিন্তু আমরা নিদ্রিত। ভগিনী নিবেদিতা সেই জাগ্রত পথকে তুলে ধরেছেন সকল নারীর সম্মুখে, জনগণের সম্মুখে, মানুষের সেবায় নিজেকে আত্মসমর্পণ করেছে, সম্পূর্ণ সমর্পণ করেছেন। সেই তার কর্মের ধ্যান। এবার স্বামীজি বলছেন যে যতক্ষণ না অন্তরে অন্তরের দেবতা বাইরে আহ্বানে সাড়া দেন ততক্ষণ পর্যন্ত, দেখুন কি অপূর্ব দৃঢ় সংকল্প, তুমি আহ্বান করবে। কেউ কেউ আমরা অনেক নারী পুরুষ তারা জপ করাটাকে খুব ভালোবাসে, অনেকে যেই দেখে কর্মের একটু অবসর পেয়েছি তখন একটু জপ করে নেয়। আর মা সেই বৈকুণ্ঠের শ্রীলক্ষ্মী সারদা মা, তিনি ঠাকুরের জন্য হয়তো শাক অন্ন রান্না হবে, শাক ধুচ্ছেন কি কুটছেন, তখনও সেই তার ইষ্ট মন্ত্র জপ করে চলেছেন। আর এই যে নারীদের আদর্শ, যে নারীরা যদি কোনো মহিলা বা পুরুষ যারা রান্না করে তারাও যদি ওই রন্ধনের সময় যে ভগবান তার যা ইষ্ট দেবতা, যিনি যার দেবতা, তাকে স্মরণ করে যদি সেই সেই রান্নার কর্মটা কমপ্লিট করে না, সেই রান্নার মধ্যে একটা অপূর্ব সুস্বাদু শক্তি প্রকাশ হয়। আমরা গ্রামে শুনেছি দেবতার জন্য ওই যেমন আতপ চালের চাল ধান বুনেছে, তখন সেই ছোট ছোট গাছগুলো যখন চারা অবস্থায় তখন সেই গাছগুলোকে এক তালে একটা ঢাকি বসে বসে ভোর তিনটে সাড়ে সময় তাকে ওই আওয়াজটা শোনায়, ঢাকের বাদ্যটা শোনায়। কেন? ওই যে কচি কচি ধানের যে শীষটা যখন তৈরি হচ্ছে তখন, এবার সেই ধানের চাল এর যে অন্ন, যে পায়েস অন্ন বা সেইগুলো যদি আমাদের কখনো ভাগ্যে একটু জোটে না, তখন মনে হবে ঠাকুরের এই প্রসাদটা খেয়ে আজকে মনটা খুব চনমনে হয়েছে, যেন যেন একটা ভক্তির প্রকাশ হচ্ছে তার মধ্যে। সেই ঠিক সেই রকম প্রতিটা নারী পুরুষ যদি এও এক ধ্যান, যে আমি যখন তিনি যখন রান্না করছেন তখন যদি তার মন ওই শান্তিময় ভাবনা থাকে। আবার কখনো কখনো কোনো নারী
রাগ করে, কখনো কাউকে কিছু বকতে বকতে রান্না করে, তখন দেখা যায় সেই খাদ্যটা খেয়ে কখনো কারো একটু উনিশ বিশ হতে পারে। ওই জন্য আগেকার গুরুদেবরাও করতেন কি, ওই গুরুবাড়ি যেতেন, গিয়ে বলতেন, তোমরা বাপু আমাকে ওই যা রান্নার আয়োজন, যেটুকু আমার লাগবে সেটুকু দাও, আমি রান্না করে খাব। তা সেই গুরুদেব, হ্যাঁ, গৃহ যে যাদের গুরু কুলগুরু, তারা এসে নিজে নিজে রান্না করে খেতেন। তা সেই রন্ধন যেন সেই ভারতবর্ষকে সেবার জন্য তিনি এসেছেন কর্মের মধ্য দিয়ে। তাই বলছেন স্বামীজি তাকে আহ্বান করে, শোনো, যতক্ষণ না অন্তরের দেবতা বাহিরের আহ্বানে সাড়া দেয় ততক্ষণ তুমি তাকে আহ্বান করবে। ঠিক তেমনি আপনারা যদি কর্মের মধ্যে মন দেন, তাহলে যতক্ষণ না সেই কর্মটা সম্পাদন হবে ততক্ষণই যেন আমাদের সেই প্রকাশ, সেটি আমাদের সচেষ্ট হয়ে থাকতে হবে এবং সেটা সম্পাদন হবে, অবশ্যই হবে। একবার সারদামা বলছেন নিবেদিতাকে, আহা নিবেদিতা কি ভক্তই ছিল। মা বলছেন আপন থেকে, মায়ের যে কথা, তিনি যে তাকে দর্শন করেছেন, তিনি বলছেন আমার জন্য যে কি করবে ভেবে পেত না। দেখুন, একজন বিদেশি নিয়ে এসেই আমাদের সেই গ্রাম্য মা, তার জন্য কি করবেন, মা কখন তাকে আহ্বান করবেন সেই খুকি বলে, তখন মায়ের প্রাণ যেন জুড়িয়ে যাবে, আর ভগিনী নিবেদিতারও প্রাণ যেন তৃপ্তিবোধ হয়ে উঠবে, মা আহ্বান করেছেন আমার খুকি। তো সেই তিনি বলতেন, মা প্রণাম করি, নিজের রুমাল দিয়ে কত সন্তর্পণে আমার পায়ের ধুলো নিতে। দেখুন, একজন নারী বিদেশে নিয়ে এসে রুমাল দিয়ে মায়ের চরণের সেই ধুলিকণা, যাতে একটু তার ওই রুমালে আসে। আজও কোনো কোনো মেয়েদের দেখতে পাই, হয়তো সারদা মায়ের কাছে যেতে পেরেছেন কোনো মন্দিরে, বা ওই নহবতখানায় হয়তো ঢুকবার সুযোগ পেয়েছেন। সেই নারীটি, মহিলাটি কি করেন, ওই তার আঁচল দিয়ে মায়ের চরণটা ভালো করে মুছিয়ে সেই চরণটা ধুলোটা নিয়ে, চরণধুলিটা নিয়ে তারা আঁচলে বেঁধে রাখতেন, যে মায়ের স্পর্শ পেয়েছি। আবার যারা বৃদ্ধ, যারা বৃদ্ধা নারী, তারা করেন কি, মায়ের যে ফটো পেয়েছেন, সেই তার যে ছবি, সেই ছবিতেও অনেক সময় স্পর্শ করেছেন, করে তার সেই আঁচলটা বা রুমালটা নিয়ে তিনি তার হয়তো সেদিন তার হয়তো পরীক্ষা বা কোনো এক কর্মে যাবে, মায়ের ফটো থেকে মায়ের চরণটা স্পর্শ করিয়ে নিয়ে তার রুমালে সেই নিয়ে সে চলছে, মা সঙ্গে থাকে, মা সবার সঙ্গে থাকেন। সেই ভাবনায় আমরা প্রমাণ পাই, মা নিজে বলছেন কত সন্তর্পণে পায়ের ধুলো নিত। আবার মা বলছেন যে দেখতুম যেন
পায়ে হাত দিতেও সংকুচিত হচ্ছে। জি হয় সুপ্রাণী, তার জন্য কাঁদে মহাপ্রাণী। সেই মায়ের যে চরণকে স্পর্শ করছে মহাপ্রাণ যারা, তারা তারা মায়ের চরণটাকে স্পর্শ করবে বলে যেন তার হৃদয় কাঁদছে। আর তিনি ভগিনী নিবেদিতা কত সহজে মায়ের চরণটাকে স্পর্শ করতে পেরেছেন। সেই রাতুল চরণের দোলে নিয়ে তিনি তার মস্তকে স্পর্শ করছেন, বলছেন, অন্তরে মা তোমার এই ভারতবর্ষকে আমি যেন সেবায় ভরে তুলতে পারি। আর যত নারী আছে পুরুষ আছে তাদের মধ্যে যেন সেই সেবাব্রতের অলঙ্কার পরাতে পারি, এই তার মনের ইচ্ছা। তাই এই ভাবনাগুলো আমরা মাঝে মাঝে আমাদের অন্তরের মধ্যে যখন প্রবেশ করে তখন মনে হয় এত দিন পার হয়ে গেল, আমরা কার সেবা করতে পেরেছি, কতই বা কোন যত্ন করেছি, কার সেবার জন্য আমরা এসেছি, তা যেন আমরা কখনো কখনো ঘুলিয়ে ফেলি। তাই তিনি বলছেন যে আমরা যে সেই নিবেদিতার কাছে ঋণী কেন, এই ভারতবর্ষী হিসাবে আমরা তার কাছে জাতীয় শিক্ষা দর্শনের রূপে জড়িয়ে আছি। তিনি যেন সেই সকল সেবাব্রতের মধ্য দিয়ে তিনি আমাদের সেবা করেছিলেন। আর আমাদেরই স্বামী অভেদানন্দ, তিনি যখন সেই আমেরিকায় আমার সেই আরাধ্য কর্ম শেষ করে 1921 সালে ভারতে প্রত্যাবর্তন করেন, 1925 সালে দার্জিলিংয়ে রামকৃষ্ণ বেদান্ত আশ্রম তখন তিনি স্থাপন করেন। ওই সময় আমার মনে হলো, স্বামী অভেদানন্দ লিখছেন যে এই দার্জিলিংয়েই তো নিবেদিতার সেই নশ্বর দেহ ভস্মীভূত হয়েছিল, যেন সেই সেখানকার সেই দার্জিলিংয়ে যখন প্রথম আমরা সূর্য উদয় দর্শন করি তখন এখনো আমাদের যারা দর্শন করতে পারেন তখন মনে হয় যেন সেই ঠাকুরের পরম প্রিয় সেই নরেন তার সেই গৈরিক বসন পরে যেন সূর্যদেব উদিত হচ্ছে। তা সেই জায়গায় দেখুন কত তার মনের আকাঙ্ক্ষা, ওই দার্জিলিং যেন প্রতিদিন সেই তার সেই দেহ শেষ দিনেও যেন দর্শন করতে পারে, আর সেই সূর্যের দীপ্ত সেই যে গৈরিক বর্ণের ওই প্রথম সূর্যের আলো এসে যে পড়বে সেই আশা যেন নিবেদিতার অন্তরে প্রকাশ হয়েছিল। তাই যখন সেই দার্জিলিংয়ে তো নিবেদিতার যখন সেই নশ্বর দেহ ভস্মীভূত হয়েছিল তখন স্বামী অভেদানন্দ বলছেন সেই 14 বছর আগে কিন্তু তার চিতাভস্মের উপর একটা স্মরণচিহ্ন নির্মাণ করার কথা কেউ চিন্তা করেনি। দেখুন যেন ভারতবর্ষ তাকিয়েছিল সেই তার প্রাণময়ী সেবিকা, এবং সেই দৃষ্টি যেন সেই উদিত সূর্য বলে দিচ্ছে এখানে
এই জায়গায় একটা স্মরণ চিহ্ন নির্মাণ করা খুবই দরকার, যেন সেই স্বয়ং স্বামী অভেদানন্দ তার অন্তরের স্পর্শ পাচ্ছেন আপন দেশ সেবার সেবিকার যে রূপ তিনি দর্শন করছেন, আর ওইটি তার অন্তরে ছিল। আমি তো শয়ন অবস্থায়, মৃত অবস্থায়, আমি তো দেখতে পাব না আমার সেই মাস্টারকে, সেই স্বামীজিকে আমি তো দেখতে পাব না, কিন্তু সেই উদিত সূর্যের জ্বলন্ত শিখা, সেই যে গৈরিক বর্ণের সূর্য, তখন সেই প্রথম আলোয় তিনি স্নান করবেন। এই আশা এই আকাঙ্ক্ষা এক যুগ হয়ে স্বামী অভেদানন্দের যে আশ্রমে আজ আপনারা আমরা তার সেবক সেবিকা হয়ে যারা আজ এখানে উপস্থিত, যারা দর্শন করছেন এই আলোর ইউটিউবের মধ্য থেকে এই অভেদানন্দের আশ্রম, তিনি বলছেন যে সেই চিতাভস্মের উপর একটা স্মরণ চিহ্ন নির্মাণ করার কথা কেউ চিন্তা করেনি। যিনি এই ভারতবর্ষের জন্য নিজেকে সম্পূর্ণ সমর্পণ করলে, কলকাতার সেই প্লেগ রোগ কি কষ্ট দিয়েছিল মানুষের অন্তরে, সকলে ভয় আতঙ্কে জায়গা পরিত্যাগ করছেন, আর ভগিনী নিবেদিতা সেই জায়গা সেই পরিষ্কার, তার অন্তর দিয়ে এই কলকাতাকে তিনি প্রাণপণ ভালোবেসেছিলেন। আজ সেই দিন পাওয়া যায় সেই 1898 28শে জানুয়ারি। আজ আমরা কত ভাগ্যবান, আমরা শুনছি ভগিনী নিবেদিতার সেই ভারতবর্ষের আগমনের আজ 125তম বর্ষ। এবার সেই নিবেদিতার যে রূপটা স্বামী অভেদানন্দ যেন সেই জায়গায় দাঁড়িয়ে দর্শন করছেন। স্বামী অভেদানন্দ তো অপূর্ব তার ধ্যান শক্তি, ধী শক্তি, তিনি ধ্যানেতে দর্শন করছেন সেই সেবিকাকে। এবার তার সেই বেদী মূলে যিনি অমনভাবে নিজেকে নিবেদন করেছেন তার গুরুদত্ত নিবেদিতা, নামটি যেন সার্থক হয়েছিল। স্বামীজির এই যে নিয়ে আসা, একটা নতুন সূর্য ভারতবর্ষে তিনি নিয়ে আসলেন, এই এক জাগতিক সূর্য, নারীদের হৃদয়, মানুষের হৃদয়, সেবা, সেই সেবার জন্য এক নতুন সূর্য তিনি যেন আমাদের পুরস্কার দিয়ে গেলেন। মায়ের কাছে যখন নিয়ে আসছেন তখন সেই মা দেবী শারদামার সম্মুখে যখন সেই দুই শক্তি, মা আমি তোমার কাছে এসেছি, তোমার ভারতবর্ষ আজ আমার ভারতবর্ষ, এই যেন এক অন্তরে অন্তরে আলিঙ্গন। মা তাকে দেখে সহাস্যে বলছেন, আমার খুকি, সেই যে আপন সন্তানকে যে আদর করা, যে ভারতবর্ষে এসেছে জীবন দান করতে মানবের কল্যাণে, সেই অবস্থায় যখন তিনি সেই বেদী মূলে অমনভাবে নিজেকে নিবেদন করেছেন
সেই নামটা যেন সার্থক নিবেদিতার। তার স্মৃতির প্রতি এই অবহেলা আমাকে ভীষণ ব্যথিত করে। কে বলছেন? স্বামী অভেদানন্দ, সেই বেদান্তের এক সকল শক্তি তিনি রোপণ করেছিলেন শ্রীরামকৃষ্ণের আদর্শে ভারতবর্ষের প্রতিটা প্রান্তে, এবং সেই আমেরিকার সেই ওইখানে দীর্ঘ 25 বছর ধরে যেন এক ক্ষেত্র ঠাকুরের সেই ভূমি তৈরি করে এসেছিলেন। তিনি বলছেন যে আজ আমরা কি কাজ করেছি তার জন্য আজই অবহেলায় আমাকে ভীষণ ব্যথিত করে তুলেছে। একজন সেই ঠাকুরের প্রিয় মা যাকে বলছেন, বাবা তোমার জিহ্বায় সরস্বতী বসু। মা যখন শ্রবণ করছিলেন অভেদানন্দের কাছ থেকে তার সেই মন্ত্র, মা অবাক, মা শ্রবণ করছেন বসে বসে, আর তার সেই সন্তান তাকে বলছেন, কৃপাং করো মহাদেবী সুতেষু প্রণতেষু চ চরণাশ্রয় দানেন কৃপাময়ী নমস্তুতি। মা তখন অবাক হয়ে ভাবছেন, এ আমার সন্তান এই আজ বেদান্তের সকল আলো যেন দীপ্ত হয়ে জ্বালিত ছিল তার অন্তরে। তা তিনি বলছেন, আমি ভীষণ অবহেলায় ভীষণ ব্যথিত হয়ে পড়েছি, তখন আমি নিজের অর্থে শ্রীরামকৃষ্ণ বেদান্তের আশ্রমের পক্ষ থেকে একটি স্মৃতি মন্দির নির্মাণ করিয়ে দিই। দেখুন, আজ সেই খবর, সেই সংবাদ হয়তো এমন কোনো মানুষ ভুল করতে পারে না, তিনি সেই অভেদানন্দ যার সম্মুখে আপনারা বসে রয়েছেন, আমরা বসে রয়েছি, সেই সেই আমাদের কালীপ্রসাদ, সে অপূর্ব শক্তি তার মধ্যে। তিনি বলছেন যে তখন আমি নিজের অর্থে রামকৃষ্ণ বেদান্ত আশ্রমের পক্ষ থেকে একটা স্মৃতি মন্দির নির্মাণ করে দিই। তাহলে দেখুন, তিনি চেয়েছিলেন স্বয়ং নিবেদিতা যে আমার এই স্মৃতিতে সূর্যের সেই রক্তিম রেখা, রক্তিম উজ্জ্বল আলো এসে স্পর্শ করবে, তখন তিনি ভাববেন, এই তো স্বামীজি, এই তো আমার মাস্টার মশাই, এই তো আমার শিক্ষক। তিনি ওই আলোটিকে ভীষণ সস্নেহে প্রণাম করতেন। আজ মানুষ, আমরা কখনো কখনো ভুলে যাই সেই রক্তিম সূর্য, তার রূপের দৃশ্যটা দেখবার কথা আমরা অবহেলায় হারিয়ে ফেলি। সেই মুহূর্ত কিন্তু আমাদের জপের করার এবং ধ্যানের মুহূর্ত, সেই মুহূর্ত। তো আজও সেই স্বামী অভেদানন্দ তিনি যে তৈরি করেছেন জনমানবের জন্য, আর তাঁরই শেষ দিনে এই আশা আকাঙ্ক্ষা ছিল সেইটি সম্পূর্ণ হয়েছিল। তারপর প্রস্তর ফলকে তার সম্পর্কে
শুধু একটি কথাই উৎকীর্ণ করিয়ে দিয়েছিলেন। দেখুন, স্মরণের স্মরণ, যেন স্মরণের মধ্যে তার সেই স্মরণীয় কথা সেখানে লেখা। হু গেভ হার অল টু ইন্ডিয়া, এটাই কি তার সত্যকার পরিচয় নয়? স্বামী অভেদানন্দ। আজকে আমরা সেই নিবেদিতার কাছে ঋণী। নারী শিক্ষার ব্যবস্থা ইউরোপীয় মিশনারিরাও করেছেন, করেছেন ব্রাহ্ম চিন্তাবিদরাও। তার নারী শিক্ষার মূল সত্যটি বাঁধা ছিল ভারতীয় সুকুমারী নারী আদর্শের সঙ্গে ইউরোপীয় দৃঢ়তা ও দৃষ্টিভঙ্গির মেলবন্ধন করা। দেখুন, এখনো শিক্ষিত নারীরাও সেই মেলবন্ধনটা যেমন অন্তরে অনুভব করে, ঠিক তেমনি যারা অল্প শিক্ষিত, যারা গৃহের নারী, গৃহের গিন্নী, তারাও সেই যে নিবেদিতার যে দান, তিনি যে সেই সেবাব্রতের মেলবন্ধন শুরু করে গেছেন মানব অন্তরে, নারীদের অন্তরে। সেই মেলবন্ধন তার শিক্ষার উদ্যোগে কেবল কর্তব্য বোধের মধ্যে শেষ হবার নয়। কর্তব্য, সকল কর্তব্যে আজ তিনি এসেছেন। আমরা যেন সেবাব্রতী, তার কাছ থেকে সেবা কর্মে এগিয়ে আসতে পারি। তারপর এক জায়গায় বলছেন, তার সেই তার ছাত্রীরা তার কাছে আসছে, তিনি বলছেন, মাই চাইল্ড, যেন এক সকল মায়েরা যেমন বলেন, এসো বাবা বসো। তিনি বলছেন তার সেই স্কুলের সকল তখনকারের শিক্ষার্থীদের, মাই চাইল্ড, মানে কত তার সুমিষ্ট সেই ভালোবাসা। তিনি তখন সেই অপূর্বভাবে এক নানান, এই তো এক জীবনের কথা, এ এক মহাসমুদ্র নিবেদিতার। সকল জায়গায় আজ যেন তার সেই প্রকাশ, সকল জায়গায়। এক জায়গায় বলছেন, ভারতবর্ষের দুঃখ দারিদ্রকে উপেক্ষা করে, এদেশের গ্রীষ্মপ্রধান জলবায়ুকে সহ্য করে, ইউরোপের সেই সুখ স্বাচ্ছন্দ্যের হেলায় পুড়ে তিনি যেন জড়িয়ে ধরেছেন ভারতবর্ষকে। দেখুন কত কষ্ট, শীত গ্রীষ্ম বর্ষা তার কাছে কিছু নয়। তিনি সেই 1899 খ্রিস্টাব্দে কলকাতায় যখন ওই যে বলল যে প্লেগ হয়েছিল, তখন সকল স্বেচ্ছাসেবক বৃন্দ তার কাছে তাকে দেখে ছুটে আসে। নিবেদিতা ছিলেন ভারতবর্ষের এক স্বাধীনতা আন্দোলনের আপোষহীন সংগ্রামী নারী। স্বদেশী আন্দোলনে তার কতটা যুক্ত হয়ে পড়েছিলেন তার বিবরণও দিয়েছেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তার এই ন্যাশনাল ইন মেকিং গ্রন্থে শুধু যেন আন্দোলনের জোয়ার, আন্দোলনের জোয়ারে অবগাহন করেছিল, শুধু তাই নয়, এই অর্থনীতিকে স্বাবলম্বী করতে স্বদেশী পণ্য উৎপাদন ব্যবহারের জন্য মানুষকে প্রভাবিত করেছিলেন। প্রবাসী সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায়
মন্তব্য করেছিলেন। প্রয়োজন বিশেষেই, স্থল বিশেষেই, বল প্রয়োগে যুদ্ধ তিনি অবশ্য মনে করতেন। বিপ্লবী ভুবনাথ দত্তের মতে তিনি বিপ্লবীদের উৎসাহ দিতেন। দেখুন, একটা নারী সকল কর্ম, মায়েরা বলে না, সকল কর্মের যেন এক উৎস শক্তি তার মধ্যে। তিনি বলছেন এক জায়গায়, শ্রীরামকৃষ্ণ এবং স্বামীজি এই দুই জীবনী ভারতবর্ষের এক অখণ্ড সত্য। এই দুই মহাজীবনের মধ্যে সমগ্র ভারতের ঐক্য রয়েছে। ভারতবর্ষ এই দুই মহাপুরুষকে হৃদয়ে ধারণ করবে, এটাই সবচেয়ে প্রয়োজন। এই ভারতবর্ষ আজ যেন চারিদিকে ইউনিভার্সাল, যেখানে যেখানে সকল শ্রীরামকৃষ্ণ স্বামীজির যেই আদর্শের প্রকাশ হয়, তাদের সেই মহারাজদের সেই পরিচালনায় সেই সব আশ্রমগুলো যেন একটা প্রতিবেশী তৈরি করেছেন সেই সেবীশ্বর শ্রীরামকৃষ্ণের, তার আদর্শ নিয়ে। এক জায়গায় নিবেদিতা বলছেন, আমি বিশ্বাস করি ভারতবর্ষ এক অখণ্ড অবিভাজ্য, এক আবাস, এক স্বার্থ, এক সম্প্রীতির উপরেই জাতীয় জীবন গঠিত হয়েছে। তাহলে সেই যেন একটা আবাসে আমরা সম্পূর্ণ রয়েছি, এক জায়গায়, যেমন পেয়েছিলাম আমরা সেই শ্রীলক্ষ্মী বৈকুণ্ঠের শ্রীলক্ষ্মী, তেমনি আমাদের কর্মোদ্যমের যে প্রকাশ সেই নিবেদিতা তাকে পেয়েছিলাম। তিনি বলেছিলেন, জীবন 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 চাই, আমি জীবন চাই। আর জীবনের একমাত্র প্রতিশব্দ হল স্বাধীনতা। তবে এই যে সত্য, আমরা আজও নিজেকে সেই স্বাধীনতার শক্তিতে, সেবার ব্রতের শক্তিতে নিজেকে যেন সম্পূর্ণভাবে নিয়োজিত করতে পারি, বিন্দুমাত্র এইটুকু বলে সকল আমার শ্রোতা মণ্ডলী আর যারা দর্শন করছেন আমাদের এই শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠের চ্যানেল থেকে, তাদেরকেও আমি আমার সশ্রদ্ধ ভালোবাসা প্রণাম জানিয়ে আজ এখানে ঠাকুরকে প্রণাম জানিয়ে এখানে শেষ করছি। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণায় তে নমঃ। জননীং সরদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে পয়ুষিত্বা প্রণমামি মুহুর্মুহু। ওম নমো শ্রীজ্যোতিরাজায় বিবেকানন্দসূরয় সচ্চিৎসুখস্বরূপায় স্বামিনী তাপহরিণী। আজ সেই 1898-এর 28শে জানুয়ারি 125তম এই দিন আমাদের সার্থক হোক। এতক্ষণ আমরা ভগ্নী নিবেদিতার ভারত প্রেম, ভগ্নী নিবেদিতা যে ভারতবর্ষকে সবকিছু অর্পণ করে দিতে নিবেদিত হয়েছিলেন নিবেদিতা, আজ সেই পুণ্যদিন।
আজ থেকে 125 বছর আগে 1898-এর 28 জানুয়ারি এই দিনই ভারতবর্ষে এসেছিলেন ভগ্নী নিবেদিতা এবং ভারতবর্ষকে তিনি সেবা করার জন্য ভারতবর্ষকে তিনি যেন একজন জীবন্ত এক ভারত প্রতিমাই ভেবে তিনি সেবা করেছিলেন নিবেদিতা যে ভারতবর্ষকে কেমন ভালোবাসতেন বা নিবেদিতা ভারতবর্ষের প্রতি কেমন ভালোবাসা ছিল এ কথা আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কথা থেকে শুনতে পারি রবীন্দ্রনাথ লিখছেন যে আমরা যারা ভারতবর্ষ সম্বন্ধে লিখি বা বলি বা ভারতবর্ষ সম্বন্ধে জানি আমরা পাশ্চাত্য শিক্ষার দিকে আমাদের দৃষ্টিপাত পৌঁছেছিল আমাদের সকলকে তিনি ভারতমুখী করেছিলেন তাই রবীন্দ্রনাথ নিবেদিতার নাম দিয়েছিলেন লোকমাতা এই সমগ্র ভারতবর্ষকে ভারতমুখী করা আমরা এই কথাটা আজকে আমাদের কাছে একটু কেমন মনে হবে যে যে আমাদের ভারতমুখী করা আমরা সেই সময়ের কথা ভারতবর্ষের কথা যদি ভাবি 1898-এর ভারতবর্ষ যে সময়ে ভারতবর্ষ ব্রিটিশ রাজের অধীন যে সময়ে ভারতবর্ষ ইংরেজি শিক্ষায় শিক্ষিত মানুষের চিন্তা ভাবনা সব কিছুই বিদেশমুখী মানুষের যাত্রাও ছিল সেই দিকে সেই সময়ের ভারতবাসীকে ভারতমুখী করে তুলেছিলেন ভগ্নী নিবেদিতা এবং ভারতবর্ষকে তিনি চিনিয়ে দিয়েছিলেন আমরা যারা ভারতবাসী হয়েও আমরা ভারতের কথা হয়তো ভাবিনি বা ভারতবর্ষকে চিন্তা হয়তো অন্য মানুষদের চোখে সেই সময় ফিরে নিবেদিতা আমাদের ভারতমুখী করেছেন ভারতবর্ষের মানুষের সেবায় নিজেকে নিবেদন করেছেন আমরা শুনছিলাম কবি ক্ষিতি দত্ত বলছিলেন যে সেই সময় নিবেদিতা কিভাবে নিজেকে নিবেদন করেছিলেন একটি ঘটনা যদি আমরা অনুসরণ করি তাহলে আমাদের কাছে বিষয়টি আরো পরিষ্কার হবে ঘটনাটি এই রকম কলকাতায় যখন প্লেগ রোগ এই প্লেগ রোগের ভয়ে মানুষ কলকাতা ছেড়ে বাইরে চলে যাচ্ছে কারণ সবাই যে প্লেগ হয়ে যাবে তা সেই কলকাতাবাসীকে সেবা করার জন্য লোকাভাব এই সময় ভারতবর্ষকে সেবার জন্য নিবেদিতা নিজেকে নিবেদন করেছিলেন নিবেদন কিরকম করেছিলেন সে কথাটা যদি আমরা আরজি কর অর্থাৎ ডাক্তার রাধাগোবিন্দ করের কথা শুনি তাহলে আমাদের আরো পরিষ্কার হবে তিনি দেখছেন ভগ্নী নিবেদিতা কলকাতার আস্তাকুড়ো বস্তিতে শিশুদের তিনি সেবা করছেন বলছেন এইরকম একটি চিত্র তিনি দেখে অবাক হয়েছিলেন যে কোনো একটা শিশুর প্লেগ রোগে আক্রান্ত তাকে তার পিতামাতাও ফেলে চলে গেছে কারণ তারা ভেবেই নিয়েছে তার শরীর তো চলে যাবে নিজেদের যদি বাঁচানো যায় এই ভেবেই তারা চলে গেছেন এই সময় সেই শিশুকে সেবা দেবার জন্য কে আছেন কে ভার কোন এমন কোন ভারতবাসীকে খুঁজে পাওয়া যায়নি যিনি সেই সময় সেই শিশুটিকে সেবা দেবেন সেই সময় সেই শিশুটিকে কোলে তুলে নিয়ে তাকে সেবা দিচ্ছেন কে ভগ্নী নিবেদিতা এবং আরো নির্মম চিত্র সেই শিশুটি একদম শেষ সময় নিবেদিতার কোলেতেই মা 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 করে শরীর ত্যাগ করে শিশুটি অন্তত সে জানলো তার মায়ের কোলেতেই সে শরীর ত্যাগ করল আর সেই সময়ের জন্যে শিশুটি এক মাকে পেলেন যে মাটি ভগ্নী নিবেদিতা এবং এই ভারতবর্ষ পেলেন এক মাকে যে মাকেই রবীন্দ্রনাথ বলছেন লোকমাতা এইরকমভাবে ভারতবর্ষের প্রায় সমস্ত দিকেই তার ছিল অবাধ বিচরণ আমরা ভারতবর্ষের সেবার দিকে যেমন ভারতবর্ষের ইতিহাস ভারতবর্ষের সংস্কৃতি
ভারতবর্ষের শিল্প, ভারতবর্ষের সাংবাদিকতা সমস্ত কিছুকে তিনি বিশ্বের দরবারে পৌঁছে দিতেন। ভারতবর্ষের একটা ইতিহাস, একটা চিত্র তিনি বিশ্বের দরবারে পৌঁছে দিতেন। তিনি স্টেটসম্যান পত্রিকায় নিয়মিত তিনি পোস্ট এডিটোরিয়াল কলামে লিখতেন ভারতবর্ষের কথা, ভারতবর্ষের গৌরবের কথা। আমরা অনেকেই ভারতবর্ষের গৌরবের কথা ভুলে গিয়ে অন্যান্য কথাই লিখে ফেলি। তিনি ভারতবর্ষের আধ্যাত্মিক গৌরবের কথাই লিখতেন, আধ্যাত্মিক ঐতিহ্যের কথাই লিখতেন। এই যে নিবেদিতা, যিনি ভারতবর্ষকে আমাদের চিনিয়ে দিয়েছিলেন, আমরা যারা ভারতবাসী হয়েও ভারতবর্ষ সম্বন্ধে উদাসীন ছিলাম, তাদের তিনি ভারতমুখী শুধু নয়, ভারতবর্ষকে চিনিয়ে দিয়েছিলেন। সেই নিবেদিতা ভারতবর্ষে এসেছিলেন 125 বছর আগে। যে সময় তিনি এসেছিলেন, আসার পরে তার থাকার প্রথম প্রথম জায়গা হচ্ছিল না, তাই তাকে কিছুদিন থাকতে হয়েছিল 5টি অঞ্চলে একটি হোটেলেও। এরপরে তার থাকার জায়গা হয়েছিল মায়ের কাছে। আমাদের মনে রাখতে হবে, নিবেদিতা ভারতবর্ষে আসার আগে তিনি দ্বিধাগ্রস্ত ছিলেন, ভারতবর্ষের মানুষ তাকে কেমন করে গ্রহণ করবে। অবশ্য স্বামীজি তাকে বারে বারে প্রশ্নের সম্মুখীন করেছিলেন, তুমি এই ভারতবর্ষে যে আসতে চাইছ, ভারতবাসী শ্বেতাঙ্গী শ্বেতাঙ্গিনীর প্রতি একটু উদাসীন, তারা ধর্মের কুসংস্কারকে যতটা প্রশ্রয় দেয় তার থেকেও বেশি তারা উদাসীন শ্বেতাঙ্গদের প্রতি। সুতরাং এই ভারতবর্ষের কুসংস্কারাচ্ছন্ন পরিবেশে তিনিও বা নিজেকে কেমন করে মানিয়ে নেবেন, এইরকম কথা স্বামীজি তাকে বারে বারে অবহিত করেছেন। এবং নিবেদিতা যতবারই স্বামীজির কাছে আসার জন্য ইচ্ছা প্রকাশ করেছেন, স্বামীজি ততবারই তাকে স্থগিত করিয়ে দিয়েছেন বা তাকে আরও অপেক্ষা করতে বলেছেন, বা ভাবো চিন্তা করো পারবে কি না, বলেছেন যে তুমি আমার কাছ থেকে শত সহযোগিতা পাবে, কিন্তু তুমি যদি কোনোভাবে আঘাত পাও ভারতবাসীর কাছে তাহলে তোমার অনেক কষ্ট হবে। সে কথা স্বামীজি যেমন তাকে বারে বারে অবহিত করিয়েছিলেন, তেমনি ভারতবর্ষে আসার আগে স্বামীজির সঙ্গে স্বামী অভেদানন্দজির একটি ঘরোয়া বৈঠক হয়েছিল। অভেদানন্দজি যখন 1896 গেলেন আমেরিকায়, সেই সময় একদিন এক ঘরোয়া বৈঠকে স্বামীজি অভেদানন্দজি রয়েছেন, স্বামীজি ভারতবর্ষে ফিরে আসবেন এবং সকলের উদ্দেশ্যে বললেন, এই আমার গুরুভাই, এর নাম কালী বেদান্তি, স্বামী অভেদানন্দ। একে কালী বেদান্তি বলা হয় কেন জানো? অহর্নিশি বেদান্ত চর্চা করে, এখন থেকে এই তোমাদের বেদান্ত পড়াবে। তাতে নিবেদিতা খুব খুশি হয়েছিলেন এবং নিবেদিতাকে বলেছিলেন যে আমি তোমাকে এমন একজন বেদান্তবিদ গুরু ভাইকে তোমাদের কাছে রেখে যাব, তোমার বেদান্তের যত প্রশ্ন তাকে করবে এবং সঠিক উত্তর তুমি তার কাছে পাবে। এই সময় স্বামীজি আর অভেদানন্দজির কথা হচ্ছে। ভগ্নী নিবেদিতা ভারতবর্ষে আসার ইচ্ছে বারে বারে প্রকাশ করেছেন এবং স্বামীজি পরিচয় করিয়ে দিলেন, দেখো কালি, এই মেয়েটি ভেরি গুড সোল, ও ভারতবর্ষে যাওয়ার জন্য বারবারে আমাকে বলে, কিন্তু কোথায় রাখব, সেই জন্যে ওকে আসার জন্য বলতে পারেনি। অভেদানন্দজি বললেন, এতে চিন্তা করছো কেন, ওকে মায়ের কাছে রেখে দাও। এই হচ্ছে টার্নিং পয়েন্ট। এই কথাটি কিন্তু তার আগে পর্যন্ত নিবেদিতার আসা এবং থাকা কোথায় এই দ্বিধাগ্রস্ত নিয়ে তাকে কিন্তু আসতে অনেক দেরি হয়েছে। তার সময় লেগেছে 1894 থেকে 1898, 4 বছরের মতন তাদের পরিচয় হওয়ার সত্ত্বেও আসতে সময় লেগেছে এতদিন। অথচ অভেদানন্দজির সঙ্গে যখন 1896 কথা হচ্ছে, এরপরেই কিন্তু প্রস্তুতি। অভেদানন্দজি বললেন, তাই তো, ওকে মায়ের কাছে রেখে দেবে, তুমি তো বলেছিলে যে মেয়েদের একটা শিক্ষা ব্যবস্থা করার জন্য, একটা শিক্ষা প্রতিষ্ঠান করা, ও তো শিক্ষয়িত্রী, যখন বললে ও শিক্ষয়িত্রী, একটা ক্লাব চালায়, ও সাহিত্যসেবী, সুতরাং ওকে দিয়ে সে কাজটা করিয়ে নেওয়া যাবে। স্বামীজি কথাটি
খুব মনোমত পছন্দ হয়েছিলেন। এর পরের পদক্ষেপই তার ভারতবর্ষে আসা এবং 1898 জানুয়ারির এই 28 তারিখে তাকে আহ্বান করলেন এবং এলেনও। তখন কিন্তু আসতে আজকের মতন এই খুব তাড়াতাড়ি আসার ব্যবস্থা ছিল না, তখন তাকে জাহাজেই আসতে হতো, তো সেভাবেই তাকে আসতে হয়েছিল। এই নিবেদিতা যখন প্রথম থাকার জায়গা হচ্ছিল না, তাকে অবশেষে মায়ের কাছেই রেখে দেওয়া হলো এবং মায়ের কাছে যেদিন তিনি ব্যবস্থা করে দিলেন, নিবেদিতা তার একটা পরম আশ্রয়ের জায়গা পেলেন। তিনি বলছেন, তার জীবনের সবচেয়ে উন্নততম দিন যেদিন মায়ের চরণে আমার ঠাঁই হলো। বলছেন, দ্য ডে অফ ডেজ, আমার জীবনের চরমতম দিন, উন্নততম দিন, যে আমি মায়ের পদকোকোনদে আশ্রয় পেয়েছিলাম এবং মায়ের কাছে যখন আশ্রয় পেলেন, তখন তার জীবনের আরেকটি দিক উন্মোচিত হলো। উন্মোচিত হওয়া এটা সম্পূর্ণতা নয়। বলছেন কি, তিনি কীরকম সেবা পেয়েছেন সেই সময়ে, যেহেতু তিনি শ্বেতাঙ্গিনী, যে কথা স্বামীজি আগেই বলেছেন যে এরকম শ্বেতাঙ্গী শ্বেতাঙ্গিনীদের থেকে ভারতবাসী একটু দূরেই থাকত, তাই সেদিন মানুষ একটু ভূগুঞ্চন করেছেন, নাসিকা কুঞ্চন করেছেন, এইরকম একজন বিদেশিনীকে মা পাশে বসাচ্ছেন। শুধু পাশে বসানো নয়, এক আসনে বসিয়েছেন, তার সঙ্গে আহার করেছেন, ঠাকুরের সেবায় কাজে লাগিয়েছেন। মা বলতেন, যখন মায়ের কোনো পার্শ্বচরী কোনো ভক্ত মহিলা তার সম্বন্ধে ভূগুঞ্চন করেছেন বা কোনো মন্তব্য করেছেন, তখন মা বলছেন, নরেন একটি বিদেশি ফুল নিয়ে এসছে, সেটি ভারত মাতার বেদিতলে নিবেদিত হওয়ার জন্য, ভারতবর্ষের সেবায় উৎসর্গিত। স্বামীজি তাকে যখন এরপর ব্রহ্মচর্যবতে উন্নীত করলেন, নাম দিলেন নিবেদিতা। এই নিবেদিতা অর্থাৎ সে ভারতবর্ষের সেবায় নিবেদিত হলো, উৎসর্গিত হলো। সেই উৎসর্গিত প্রাণ নিবেদিতার আজ ভারতবর্ষের আগমনের 125 বর্ষ এবং যতদিন তিনি ভারতবর্ষে ছিলেন ভারতবর্ষকে সেবা দিয়েছেন। আমরা যদি তার জীবনের একটি জীবন পঞ্জিকে যদি মাথায় রাখি, তাহলে এরকম দাঁড়ায়, 1898-এর 28শে জানুয়ারি ভারতবর্ষে আগমন এবং স্বামীজির স্থূল শরীর ত্যাগ 1902, এরপর নিবেদিতা দেশবাসীর সেবায় নিয়োজিত হন এবং 1911 তিনি শরীর ত্যাগ করেন, মাত্র 44 বছর। যেমন স্বামীজি খুব স্বল্পায়ু ছিলেন, ভগ্নী নিবেদিতাও তেমন দীর্ঘায়ু ছিল না, স্বল্পায়ু স্বল্প সময়ের মধ্যে। আমরা দেখি যদি এই 13-র অঙ্কটি খুব ভালো মিলে যায়, 1898 থেকে 1911, ঠিক 13 বছর তিনি ভারতবর্ষের সেবা দিলেন, আবার 13 বছর তার কোনো সন্ধান নেই। ঠিক 13 বছর পর অভেদানন্দজি 1896 আমেরিকায় গিয়েছিলেন, তিনি ভারতবর্ষে ফিরলেন 1921 এবং 22 তিনি বিভিন্ন তীর্থ পর্যবর্তন করলেন এবং 1924 তিনি দার্জিলিংয়ে গেলেন, খুঁজে খুঁজে বার করলেন ভগ্নী নিবেদিতার কোথায় শেষকৃত্য করেছিল তখন মানুষ, তা সেটা খুঁজে দেখা গেল আবার ঠিক 13 বছর পরেই তিনি ভগ্নী নিবেদিতার শেষকৃত্য যেখানটা শেষকৃত কার্য যেখানে হয়েছিল সেই জায়গাটি তিনি খুঁজে বার করে, এবং খুঁজে বার করা 13 বছর পরে সহজ কথা নয়। রীতিমতো দার্জিলিংয়ের মিউনিসিপ্যাল কর্পোরেশন, রাজার বাড়ি, সেখানে সমস্ত খোঁজ খবর নিয়ে তিনি খুঁজে বার করলেন কোন শ্মশানে তাকে দাহ করা হয়েছিল এবং ভারতীয় রীতিতে দাহ করা হয়েছিল, সেই শ্মশানটি তিনি খুঁজে বার করলেন। খুঁজে বার করে তিনি সেখানে বললেন যে মেয়েটি ভারতবর্ষের জন্যে সব কিছু দিয়ে গেল,
যে মেয়েটিকে আমরা পাঠিয়েছিলাম ভারতবর্ষের সেবার জন্য এবং ভারতবর্ষকে সবকিছু দিয়ে গেল, সেই মেয়েটির কোনো স্মৃতি থাকবে না? সে ভারতবর্ষের কাছ থেকে কখনো কিছু চায়নি, সবকিছু ভারতকে উজাড় করে দিয়ে গেছে। প্রতিদানে ভারতবর্ষের কাছ থেকে সে কখনো কিছু প্রত্যাশা করেনি। ভারতবর্ষ চিরকাল তার কাছে পেয়েছে, সেই মেয়েটির কোনো স্মৃতি থাকবে না? তিনি তদানীন্তন ভারতবর্ষের প্রতি তিনি দৃষ্টি নিক্ষেপ করেছেন যে ভারতবাসী এই মেয়েটির জন্য এত গৌরব অনুভব করে, তারাও কোনো তার স্মৃতি রাখার কথা ভাবল না। এত বড় বড় এত স্বেচ্ছাসেবী সংগঠন আছে, তারাও কি তার কোনো স্মৃতি রাখার কথা ভাবল না? অবেদানন্দজি লিখছেন যে তখন আমার মনে হলো যে আমার প্রণামী থেকে তার অন্তত একটা স্মৃতি রক্ষা করা দরকার, আগামী প্রজন্ম তাহলে জানতে পারবে। মহারাজ বলছেন তখন আমার প্রণামীর টাকা থেকে একটা তার স্মৃতি সৌধ নির্মাণ করে দিলাম, তার কোনো নাম লিখলাম না, লিখে দিলাম একটি কথা, মানুষ জানুক যে ভারতবর্ষের জন্য সব কিছু দিয়ে দিয়েছে তার স্মৃতিসৌধ এটা, সে নামটি কি সেটা মানুষ খুঁজে বার করুক। মহারাজ বলছেন হু গেভ হার অল টু ইন্ডিয়া, যিনি নিজেকে সব কিছু উৎসর্গ করে দিয়েছিলেন, ভারতবর্ষকে সব কিছু দিয়ে দিয়েছিলেন, এবং গুরুদেয়া নিবেদিতা নামটি এখানে পূর্ণতা পেয়েছে, সেই নিবেদিতার স্মৃতিসৌধ এটি বলে অভেদানন্দজি তার সেই স্মৃতিসৌধ নির্মাণ করেছিলেন। আমরা এই নিবেদিতার জীবনের দেখলাম যে যার 1867 খ্রিস্টাব্দে 28 এই 28 তারিখটিও তার কাছে খুব বিরাট দেখলাম যে 28 অক্টোবর তার জন্ম, সেই তিনি আবার এলেন 1898 ভারতবর্ষে, মানে এতটা কাল তিনি এই 98 থেকে 1911 এই 13 বছর ভারতবর্ষকে নিজেকে দিয়ে নিঃশেষ করে দিয়েছেন। প্রতিদানে তিনি কিছু প্রত্যাশা করেননি। এবং এখানে আরও একটি কথা আমাদের মনে রাখতে হবে যে রবীন্দ্রনাথ তাকে বারবার শ্রদ্ধা জানিয়ে শেষ করেননি। রবীন্দ্রনাথ যে গোরা উপন্যাস রচনা করেছেন তদানীন্তনকালে, যে তিনি একটা যে চিত্র ভারতবাসীকে উপহার দিতে চেয়েছিলেন, বলছে সেই গোরা নাটকের মূল চরিত্রই হচ্ছে ভগ্নী নিবেদিতা, তার চরিত্রকে চিত্রায়ণ করেছিলেন রবীন্দ্রনাথ এভাবে নাটক উপন্যাসের মধ্য দিয়ে। সুতরাং এই নিবেদিতার প্রতি রবীন্দ্রনাথের যেমন অগাধ শ্রদ্ধা ছিল, ছিল শ্রদ্ধা আচার্য জগদীশ বোস। আমরা জানতাম না যে জগদীশ বোসের বিজ্ঞান সাধনার মূলে ছিল এই ভগ্নী নিবেদিতার ভূমিকা, তাকে বিজ্ঞানী করে তোলার জন্য অর্থ সহযোগিতা, যোগাযোগ এবং সমস্ত কিছু সহযোগিতা করেছেন ভগ্নী নিবেদিতা। রবীন্দ্রনাথের জীবনেও তিনি অনেক সহযোগিতা করেছেন। আমরা যতটুকু জানি রবীন্দ্রনাথকে এই যে বিশ্বভারতী ব্রহ্মচর্য বিদ্যালয় করার প্রেরণা তিনিই দিয়েছিলেন। রবীন্দ্রনাথ চেয়েছিলেন তার মেয়ের ইংরেজি শিক্ষিকা হোক ভগ্নী নিবেদিতা, তিনি ভগ্নী নিবেদিতাকে ইংরেজি পড়াবার জন্য বলেছিলেন। তখন রবীন্দ্রনাথকে আরেকটি প্রশ্নের সম্মুখীন করলেন ভগ্নী নিবেদিতা, আপনি না সেই ঋষিদের উত্তরসূরি, আপনাদের ছিল না ব্রহ্মচর্য বিদ্যালয়, ঋষি আশ্রমে পড়াশোনা করতে হতো, তো সেটি কোথায় গেল? সেগুলো না, আপনি সেই ঋষির উত্তরসূরি, আপনাকে সেই ব্রহ্মচর্য বিদ্যালয় করতে হবে। এবং সেই বিশ্বভারতী যে ব্রহ্মচর্য বিদ্যালয়, এটা নিবেদিতার প্রেরণাতেই রবীন্দ্রনাথ করেছিলেন। আমরা ভগ্নী নিবেদিতার অবদান আমরা যদি দেখতে চাই, যারা সেই সময়কার শিল্পী ছিলেন, শিল্প চর্চা করতেন যারা, যেমন নন্দলাল বসু এই রকম ধরনের, গোপাল হালদার, যারা সমকালীন শিল্পী ছিলেন, যারা বিদেশি শিল্পকে নকল করতেন, তাদের তিনি ভারতমুখী করেছিলেন যে আপনারা কেন বিদেশি শিল্পকে গ্রহণ করছেন, আপনার ইলোরা অজন্তা গুহা চিত্রগুলো দেখুন, আপনার শিল্প তো ভারতবর্ষের সৃষ্টি, এসব প্রাচীন ঋষিরা করে গেছেন, সুতরাং সেই শিল্পকে অনুসরণ করুন। আমরা যারা
বিদেশমুখী হয়ে গিয়েছিলাম, আমাদের আবার ভারতমুখী করেছিলেন। যারা সেই সময় সাংবাদিকতা করেছেন, রামানন্দ বন্দ্যোপাধ্যায় বোধহয় এই রকম নাম ছিল, তিনি একজন বিখ্যাত সাংবাদিক ছিলেন। তার সাংবাদিকও ছিলেন ভূমিকা নিবেদিতার, এবং নিবেদিত একজন তুখুর সাংবাদিক। তিনি যেমন সাংবাদিকতায় তার দক্ষতা ছিল, সাহিত্য সেবায় দক্ষতা ছিল সেবায়। আমরা জানি দেশ বিদেশে ভারতবর্ষকে পৌঁছে দেওয়ার জন্য নিবেদিতার খুব জোরালো কলম ছিল। সেই কলমে তিনি নিয়মিত ভারতবর্ষের চিত্র, কাজেই নিবেদিতার কাছে আমরা আকণ্ঠ ঋণী। কথাটি আমার নয়, এক নিবেদিতা গবেষক সাধক, তিনি অনির্বাণ, একজন সাধক অনির্বাণ, যার কাছ থেকে আমরা সবাই ঋণী। আমরা নিবেদিতার এই যে যত ভলম বেরোচ্ছে, বই বেরোচ্ছে, তার কাছ থেকেই কিন্তু আমরা সূত্র পেয়েছি। এই সাধক অনির্বাণ বলছেন যে নিবেদিতার কাছে এই ভারতবর্ষ আকণ্ঠ ঋণী। তিনি কি করেননি ভারতবর্ষের স্বাধীনতায়? তাতেও নিজের জীবন উৎসর্গ করেছেন। ভারতবর্ষের শিল্প, সাহিত্য, কলা, সংস্কৃতি, ভারতবর্ষের ইতিহাস, ভারতবর্ষের ঐতিহ্য, বিশ্বের দরবারে ভারতবর্ষকে তিনি সদা পৌঁছে দিতেন। এই নিবেদিতাকে আমরা কজনই চিনলাম, কজনই বা বুঝলাম, কজনই বা গ্রহণ করলাম? কাজেই নিবেদিতাকে আজ 150 বছর পরে, 150 বছর অতিক্রান্ত, এখন আমরা অল্প হলেও একটু শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করতে গিয়ে তাকে আমরা স্মরণ মনন করি। কিন্তু নিবেদিতার যে অবদান, তা আমরা কতটুকুই বা জানতে পেরেছি, কতটুকুই বা বুঝতে পেরেছি? অভেদানন্দ মহারাজ যেমন করে তাকে শ্রদ্ধা জানাবে এবার জানিয়েছেন, তার শুধু রচনাতে নয়, তার কাজে নয়, তাকে তিনি বলছেন যে মেয়েটি ভারতবর্ষের জন্য সব উৎসর্গ করে দিয়ে গুরুর দেয়া নাম নিবেদিতাকে সার্থক করেছিল। সুতরাং নিবেদিতা নামটি তিনি সার্থক করেছেন নিজেকে নিবেদন করে। বলছে এইভাবে নিবেদন করা আর কাউকে দেখেনি রবীন্দ্রনাথের দৃষ্টিতে। বলছেন এইভাবে নিজেকে উজাড় করে দেয়া, নিজেকে নিঃশেষ করে দেয়া, তিলে তিলে ভারতবর্ষের সেবায়। আমরা একটু আগে বলছিলাম রাধাগোবিন্দ কর, তিনি ভগ্নী নিবেদিতাকে বাধা দিয়েছিলেন যে ভগ্নী, আপনি যদি এইভাবে এই শিশুটিকে নিয়ে সেবা করতে করতে প্লেগ রোগে আক্রান্ত হয়ে আপনার শরীর চলে যাবে, আপনি অন্তত একটু দূরত্ব বজায় রাখুন। কিন্তু ডাক্তার রাধাগোবিন্দ করের কথাও তিনি শোনেননি, তিনি কোনো বলতে কোনো ভ্রুক্ষেপ নেই, তিনি নিজের শিশুর মতন সেই শিশুটিকে শেষ সময় পর্যন্ত স্নেহ দান করেছিলেন। এই ছিলেন নিবেদিতা, নিজেকে নিঃশেষে নিবেদন করে দিয়েছিলেন যিনি, তিনি নিবেদিতা। এই নিবেদিতাকে আমরা যত পড়ব, যত জানব, তত আমাদের ভারত প্রেম বর্ধিত হবে। আপনি যদি একজন সমাজসেবী হন, আপনার সমাজসেবার দিকটি আপনার কাছে আরো পরিস্ফুট হবে, উন্মোচিত হবে ভারত সংস্কৃতি সম্বন্ধে আপনার জ্ঞান, ভারতবর্ষের ইতিহাস। যিনি আমাদের ভারতবর্ষের ইতিহাসকে জেনেছিলেন, পড়েছিলেন, বুঝেছিলেন, তাই তিনি বাস্তবে রূপদান করেছিলেন এবং প্রতি মুহূর্তে আমাদের ভারতবর্ষ সম্বন্ধে সচেতন করে দিতেন। আজ ভগ্নী নিবেদিতার ভারতবর্ষে আগমনের 125 বছর উপলক্ষে তাকে আমরা তাঁরই কথায়, দু চারটি কথায় তাকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা শুধু নয়, এ যেন গঙ্গা জলে গঙ্গা পুজোর মতোই তাকে আমরা এইটুকুই শ্রদ্ধা জানালাম। জয়তু জয়তু ভগবান শ্রীরামকৃষ্ণ, জয়তু।